এই যে দালান বাড়ি, টাকা পয়সা করি সবই রবে পড়ে, আমাদের একা একা চলে যেতে হবে আমাদের আপন বাড়ি মা। একদিন এক ভক্ত আমাকে আসরের ভিতরে প্রশ্ন করেছিল, অনুপবাবু আপনি যে বলছেন হরিনাম করো হরিনাম করো, কৃষ্ণ নাম করো, গলায় তুলসীর মালা নাও, এই হরিনাম করলে পারে কি হবে, হরিনাম করলে লাভটা কি হবে, হরিনাম করলেও মরে যাব আর হরিনাম না করলেও মরে যাব, তো হরিনাম করলে কি লাভ আর হরিনাম না করলে কি লাভ। আমি বললাম বাবা তুমি প্রশ্নটা যেমন সুন্দর করেছ তোমার উত্তরটাও সুন্দর হবে। কেমন মা? এই জগতে যারা ভক্ত মানুষ, যারা হরিনাম করে কৃষ্ণ নাম করে গলায় তুলসীর মালা নেয়, তাদের কি হয়? আর যারা কৃষ্ণ নাম করে না হরিনাম করে না, ভক্ত দেখলে নিন্দা করে, হরিনাম দেখলে পারে ঠাট্টা করে, হরি কথা বলে না কৃষ্ণ কথা বলে না, তাদের কি হবে? মা গো আমরা সবাই বিড়াল দেখেছি বাবা, বিড়াল যখন বাচ্চা প্রসব করে তখন ওই বিড়াল মুখে করে নিজের বাচ্চাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, কিন্তু বাচ্চার কিছু হয় মা? কিছু হয় না। কিন্তু ওই বিড়াল যখন একটা ইঁদুরকে ধরে, ওই বিড়াল কিন্তু সেই ইঁদুরের প্রাণ নিয়ে নেয়। তাহলে একই বিড়াল ইঁদুরকে ধরলো, ইঁদুর মারা গেল, কিন্তু তার বাচ্চাকে যখন ধরলো বাচ্চার কিছু হলো না। শাস্ত্রে বর্ণনা করছে যারা হরিকথা কৃষ্ণ কথা বলে, ওই যমরাজারূপী বিড়াল যেদিন তোমার শেষের দিনে আসবে, ওই বিড়ালের বাচ্চা মতো, বিড়ালের বাচ্চার মতো আদর করে তোমায় গোবিন্দ চরণে পৌঁছে দেবে। আর যারা হরি কথা কৃষ্ণ কথা বলে তলায় তুলসীর মালা নেয় না, ওই যে ইঁদুরের মতো যমরাজারূপী বিড়াল তাদের যম যাতনা দিতে 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 নরকে নিক্ষেপ করবে, তারা কোনোদিন আমার গোবিন্দ চরণ পাবে না। হরি বল হরি বল। তাই মা আমাদের দীক্ষা নিতে হবে, দীক্ষা মানে দেখা, দীক্ষা মানে দিয়ে খা। শুনুন মায়েরা, গঙ্গা জলে স্নান করলে যেমন দেহ পবিত্র হয়, দেহ শুদ্ধ হয়, কিন্তু মন শুদ্ধ হবে কি করে বাবা? এই দেহের নোংরা ময়লা মাটি আমরা সাবান শ্যাম্পু দিয়ে পরিষ্কার করি, তাই তো মা? স্নান করে পরিষ্কার করি, কিন্তু আমাদের দেহের ভিতরে, আমাদের এই মনের ভিতরে যে ময়লা মাটি, যে কামনা বাসনা পাপ লুকিয়ে আছে, এ তো কোনো গঙ্গা জলে স্নান করলে যাবে না। যাবে মা? যাবে বলুন। আমাদের পাত্রে পোড়া লাগলে, আমাদের থালা বাসন পোড়া লাগলে পারে, দাগ হলে পারে, মায়েরা সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে, কিন্তু তোমার দেহ পাত্রের ভিতরে যে কত দাগ লেগে আছে, কত পাপ লুকিয়ে আছে, কোন সাবান দিয়ে তোমার দেহ পাত্রের ভিতরে ধোবে বলো? এমন কোনো সাবান আছে এই জগতে? এমন কোনো সাবান নাই। শাস্ত্রে বর্ণনা করছে গঙ্গা জলে স্নান করলে উপর পবিত্র হয়, দেহের উপরটা পবিত্র হবে, কিন্তু তোমার দেহের ভিতরটা কোন গঙ্গা জলে পবিত্র হবে? শাস্ত্রে বর্ণনা করছে যদি গুরু চরণ আশ্রয় করতে পারো, দীক্ষা নিতে পারো, শিক্ষা নিতে পারো, সেদিন তোমায় গুরুদেব অন্নমূলে বীজ মন্ত্র দান করবে, সেই বীজ মন্ত্র ধীরে ধীরে তোমার অন্তরে গিয়ে তোমার কৃষ্ণ ভক্তি জন্ম নেবে, আর যেদিন কৃষ্ণ ভক্তি তোমার অন্তরে জন্ম নেবে সেদিন তোমার ভিতরটা পবিত্র হয়ে যাবে। হরি বল হরি বল। তাই আমাদের দীক্ষা যতক্ষণ না নেব মা, আমরা ভগবানকে দেখতে পারবো না, ভগবানকে জানতে পারবো না। দীক্ষা মানে দেখা, দীক্ষা মানে দিয়ে খা, শিক্ষা মানে শেখা, শিক্ষা মানে গোবিন্দকে ভজনা করতে হয় কী করে, গুরুদেব কী করে, নাকি ভক্তকে হাতে ধরে গোবিন্দ চরণে পৌঁছে দেয়, গুরুকরণ কেন করতে হয়, নাকি গুরু কৃপাহি বিনি আমার গোবিন্দ কৃপা হয় না, গুরু দীক্ষা নিলে পারে আমার গোবিন্দ কৃপা হবে না, গোবিন্দকে যে সেবা দিচ্ছ সেই সেবাটাও গোবিন্দ গ্রহণ করবে না। তার প্রমাণ কি? তার প্রমাণ দিচ্ছে, তার প্রমাণ দিচ্ছে মহাভারত। একটু মন দিয়ে শুনবেন বাবা ঠাকুরের, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত হলো, অর্জুন আমার ভগবান শ্রীকৃষ্ণকে ডেকে ডেকে বলছে, সখা ও সখা, এই কুরুক্ষেত্রের যুদ্ধে কত মানুষের প্রাণ চলে গেছে, আমি ভাইদের সঙ্গে যুদ্ধ করেছি, ভাইদের প্রাণ নিয়েছি, এই যুদ্ধ করে কত মানুষ মেরেছি, আমার তো পাপ হয়েছে,
এই পাপ থেকে আমি মুক্তি পেতে চাই। আমি শুনেছি গঙ্গার জলে স্নান করলে পারে পাপ মুক্ত হওয়া যায়। এই যুদ্ধ করে তো আমার অনেক পাপ হয়েছে, তাই আমি গঙ্গা জলে স্নান করে একটু পাপ মুক্ত হতে চাই। তুমি আমাকে নিয়ে চলো, তুমি আমাকে নিয়ে চলো সখা, আমি গঙ্গা জলে স্নান করে একটু শুদ্ধ হব। ভগবান আমার রথে করে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে গেলে কোথায়, নাকি গঙ্গার ঘাটে স্নান করবে বলে। কিন্তু মাগো, গঙ্গার ঘাটে কি থাকে? শ্মশান থাকে, তাই তো? যেখানে মানুষ দাহ করা হয় কিংবা মানুষকে পোড়ানো হয়। তো অর্জুন আমার যখন গঙ্গা স্নান করতে যাবে, তখন চারটে মানুষ একটা মৃতদেহকে নিয়ে আসছে কি করতে, নাকি শ্মশানে তার শেষ ক্রিয়া করবে বলে, তাকে দাহ করবে বলে। যখন চারটে মানুষ একটা মৃতদেহকে নিয়ে এলো, যখন মৃতদেহটাকে শ্মশানে রেখেছে, দুজনা বলছে ভাই আমরা একটু জ্বালানি নিয়ে আসি, আর তোমরা দুজনে এই মৃতদেহর কাছে বসে থাকবে। এবার দুজনা চলে গেল জ্বালানি আনতে, দুজনা বসে আছে মৃতদেহর কাছে। তার ভিতরে একজনা বলে উঠছে ভাই দুজনা তো জ্বালানি আনতে গেল, আমি একটু আগুন নিয়ে আসি, না হলে একে জ্বালাবো কি করে। আর মৃতদেহের কাছে একটা ব্যক্তি বসে রয়েছে বাবা, যে ব্যক্তি বসে আছে সে মনে মনে ভাবছে, আচ্ছা শ্মশানে তো ভূত থাকে শুনেছি, শ্মশানের আশেপাশে ভূত পেত ঘোরাঘুরি করে, আমি মরা মানুষের কাছে বসে আছি, যদি ভূতে আমাকে ধরে আমি কি করব। ও ভয় পেয়ে, ভূতের ভয়ে বাবা ওই মৃত মানুষটাকে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। যখন মৃত মানুষের কাছে কেউ নেই, সবাই চলে গেছে, জঙ্গল থেকে দুটো শৃগাল বেরিয়ে এসেছে ওই মৃত মানুষটাকে খাবে বলে। এবার দুটো শৃগালের ভিতরে বড় শৃগালটা ছোট শৃগালটাকে বলছে, তুই দাঁড়া, আগে আমি খাবো তারপরে তুই খাবি, কতদিন মৃত মানুষ সেবা করিনি, আমাদের বড় ক্ষুধা লেগেছে, আজকে প্রাণ ধরে এই মৃত মানুষটাকে সেবা করবো। এই বড় শৃগালটা কি করেছে মা, আগে গিয়ে তার কর্ণমূলে গন্ধ দিল। দেখবেন কোন শৃগাল কিছু সেবা করবার আগে গন্ধ নেয়, তাই শৃগালের স্বভাব গন্ধ নেওয়া। ওই মৃত মানুষের কর্ণে গন্ধ নিল কিন্তু খেলো না, ধীরে ধীরে শৃগালটা তার মুখে গন্ধ নিল কিন্তু খেলো না, ধীরে ধীরে তার হাতে গন্ধ নিল, তার হস্ত সেবা করিল না, ধীরে ধীরে তার চরণে গন্ধ নিল তার চরণে সেবা করিল না, সর্ব অঙ্গে গন্ধ নিয়ে শৃগালটি যখন চলে যাচ্ছে, ছোট শৃগালটি বড় শৃগালকে ডেকে বলছে, দাদা ও দাদা তুমি কেন সেবা করলি না, তুমি তো বললে আগে আমি সেবা করব তারপরে তুই করবি, কিন্তু তুমি সেবা না করে চলে যাচ্ছ। বড় শৃগালটা ডেকে বলে, ওরে ভাই রে আমরা তো পশুকুলে জন্ম নিয়েছি, আমরা তো কৃষ্ণ বলে ডাকিতে পারি না, আমরা তো কৃষ্ণ বলে ভজিতে পারি না, আমরা তো কৃষ্ণ বলে ডাকতে পারি না, কৃষ্ণ বলে ভজিতে পারি না। আমি সর্বপ্রথম ওর কানে গন্ধ নিলাম, দেখলাম ও দীক্ষা নিয়েছে কিনা, কিন্তু কানে গন্ধ শুকে দেখলাম ও জীবনে দীক্ষা নেয় নাই, তাই ওর কর্ণ সেবা করলাম না। তারপরে ওর মুখে গন্ধ নিলাম, ভেবেছি মুখে কোনোদিন হয়তো কৃষ্ণ কথা বলেছে, কিন্তু মুখে গন্ধ শুকে দেখলাম ও কোনোদিন কৃষ্ণ কথা বলেনি, তাই মুখটাও সেবা করলাম না। আমি ধীরে ধীরে ওর হাতে গন্ধ নিলাম, হাতে গন্ধ নিলাম, ভেবেছি এই হাতে দ্বারা হয়তো গৌর গোবিন্দ চরণে সেবা করেছে, আমারে গোবিন্দ চরণে তুলসী পাতা দিয়েছে, কিন্তু এ দেখলাম এই হস্ত দিয়ে কোনোদিন ভগবানের চরণে তুলসী নিবেদন করে নাই, কোনো ভক্তকে প্রণাম করে নাই, গুরুচরণ সেবা করে নাই, তাই ওর হাতটা অপবিত্র, ওর হাতটা সেবা করা গেল। আমি ভাবলাম হয়তো ওর চরণটা ভালো, আমি ভাবলাম ওর চরণটা ভালো,
ওর চরণে গন্ধ নিয়ে দেখলাম, ওই চরণ দিয়ে কোনোদিনও কীর্তনের আসরে গিয়ে বসেনি, ওই চরণ দিয়ে কোনোদিন মন্দিরে যায়নি, ওই চরণ দিয়ে কোনোদিন কোনো তীর্থ ভ্রমণ করেনি, ওর দেহটা পুরোটাই হচ্ছে পাপে পরিপূর্ণ, তাই ওই পাপি দেহ খেয়ে তো আমাদের কোনো লাভ হবে না। আমি ভেবেছিলাম যদি কোনো ভক্ত হয়, ভক্তের শরীরে সেবা করে আমরা পশু জন্ম থেকে মুক্তি পাব, কিন্তু ও যে ক্যান্ত পাপি ওর শরীরটা সেবা করলে আমাদের পশু জীবন এ জীবনেও মুক্তি হবে না, বরঞ্চ আমরা আরো পাপি হই যাব। দেখুন মা, একটা শৃগাল অপর শৃগালকে বলছে দীক্ষা না নিলে কি হয়, কৃষ্ণ কথা বললে না বললে কি হয়, এই কথা শুনতে পেল অর্জুন। শৃগাল দুটো কি কথা বলছে শুনতে পেল অর্জুন। ছোট শৃগালটা তখন বড় শৃগালকে ডেকে বলছে, দাদা তুমি তো আমাকে মৃত পাপি দেখালে, আমি তোমাকে জ্যান্ত পাপি দর্শন করাবো। জ্যান্ত পাপি? তুই জ্যান্ত পাপি কোথায় দেখলি? ওই দেখো, ওই দেখো অদূরে, অদূরে অর্জুন দাঁড়িয়ে আছে। চুপ 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 চুপ, ও যে তুই কি জানিস না ওর একটি বাণে আমাদের প্রাণ চলে যেতে পারে। চুপ চুপ কথা বলিস না, ও যে পাণ্ডব, ও যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের সখা, ও যদি শুনতে পায় ওকে পাপি বলেছে, ও আমাদের এক তীরে প্রাণ নিয়ে নেবে। ছোট শৃগালটা বলছে আমাদের প্রাণ নেয়নি, আমাদের তাতে কোনো দুঃখ নেই। অর্জুন এই কথা শুনতে পেল, অর্জুন শৃগাল দুটোকে ডেকে বলছে, শৃগাল শৃগাল তোমরা বনের পশু হয়ে তোমার এত বড় ক্ষমতা, তোমরা আমাকে পাপি বলো? শৃগাল দুটো এসে বলছে, হ্যাঁ অর্জুন আমরা তোমাকে পাপি বলেছি, এই পাপি বলার জন্য যদি আমাদের মৃত্যুদণ্ড দাও তুমি দাও, তাতে দুঃখ নেই, কিন্তু আমাদের দুটো প্রশ্নের উত্তর তুমি দিয়ে দাও। অর্জুন আমার বললেন, ওরে বনের পশু শৃগাল, তোরা আমাকে প্রশ্ন করিস, বল কি প্রশ্ন? অর্জুনকে দেখে বড় শৃগাল বলে, ও গো অর্জুন তুমি কি বলতে পারো, তুমি কি বলতে পারো গঙ্গা স্নান করলে কি হয়? ওরে বনের পশু তোরা জানিস না গঙ্গা স্নান করলে জীবের পাপ মুক্ত হয়ে যায়, জীবের পাপ চলে যায়, জীব শুদ্ধ হয়ে যায়। শৃগাল আমার বললেন, তুমি সত্যি কথা বলেছো অর্জুন, গঙ্গা স্নান করলে পারে মানুষের পূর্ব জন্মের পাপ ক্ষয় হয়ে যায়। তবে বলো অর্জুন আর একটা প্রশ্ন তোমায় করি, এই গঙ্গার সৃষ্টি হয়েছে কোথায়? অর্জুন আমার বলে, ওরে বনের পশু ওই দেখ, ওই দেখ রথের উপরে আমার সকল শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে, ওর চরণ তলে গঙ্গার সৃষ্টি হয়েছে। অমনি বনের পশু শৃগাল বলে উঠল, ওহে অর্জুন যদি গঙ্গা স্নান করলে মানুষের পাপ মুক্ত হয়, আর যদি গঙ্গার সৃষ্টি ভগবান শ্রীকৃষ্ণের চরণে থাকে, তাহলে বলে দাও অর্জুন, যে কৃষ্ণ তোমার সখা, যে কৃষ্ণ তোমার বন্ধু, যে কৃষ্ণের চরণে স্বয়ং গঙ্গা থাকে, তাহলে তুমি ওই কৃষ্ণের চরণে ধুয়ে কেন গঙ্গায় স্নান করতে এলে? বলো অর্জুন, তাহলে সেই কৃষ্ণের চরণ ধুয়ে তুমি কেন গঙ্গা স্নান করতে এলে? অর্জুন আমার মনে মনে ভাবে, তাই তো তাই তো, ওই কৃষ্ণের চরণেই যদি গঙ্গা থাকবে, তবে আমি কৃষ্ণের চরণে স্মরণ না নিয়ে কেন গঙ্গা স্নান করতে এলাম? অর্জুন আমার গঙ্গা স্নান না করে কৃষ্ণের চরণ দুটি জড়াইয়ে ধরে বলে, ওরে সখা তুই তোর ভীষ্ম রূপ আমায় দেখা,
আমি তোর চরণে ধুয়ে গেলাম গঙ্গায় স্নান করতে, কিন্তু তোর চরণেই তো গঙ্গা থাকে, কিন্তু আমি তো তোকে চিনতে পারি নাই, আমি তোকে চিনবো কি করে, তুই যে আমার সখা তোকে ভগবান বলে মানবো কি করে, তুই আমার দিব্য নয়ন প্রদান কর। কৃষ্ণই আমার বলল, ওরে অর্জুন, আমি দিব্য নয়ন দেবার কেউ নয়, ওরে পড়াশোনা শিখতে গেলে যেমন স্কুলে ভর্তি হতে হয়, তাই তো বাবা, পড়াশোনা শিখতে গেলে যেমন স্কুলে ভর্তি হতে হয়, তেমন ভগবানকে শিখ, ভগবানকে জানতে গেলে, ভগবানকে চিনতে গেলে, ভগবানকে দেখতে গেলে গুরুর চরণে যেতে হয়। ওরে অর্জুন, আমি তো তোমার গুরু নয়, ও হে অর্জুন, যাও যাও আগে গুরুর চরণে যাও, আগে দীক্ষা নাও, দীক্ষা নিলে পারে আমায় দেখতে পাবে, আমি তোমার সখা না, আমি ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছি, হরিয়ে আমি ভগবান কৃষ্ণ। শিষ্যকে অন্ধকারের জগৎ থেকে আলোর জগতে নিয়ে যায়, এই লাইটের আলো নয় বাবা, বলছে ভক্তির জগতে। এই আমাদের দেহের ভিতরে যে কামনা বাসনা রূপে অন্ধকার আছে, এই অন্ধকারের জগতে যে জ্ঞানের আলো জ্বালিয়ে দেবে সেই হচ্ছে গুরু। বলছে আগে গুরুর চরণে যা, ধরে গুরুর পায়, সেই পায়েই আছে উপায়, যে গুরুর চরণে যায় তার অকাল মরণ নাই, যে গুরুকে পাই সে আমাকে পাই, তার হয়ে যায় উপায়, তাই গুরুর চরণে সবাই চায়। ওরে অর্জুন, আগে গুরুর চরণে যাওয়া চাই, গুরুর চরণে না গেলে পারে, ওরে কৃষ্ণ ভক্তি মেলে পারে, মেলে না। আমায় যদি অর্জন করিতে যাও, আমায় যদি পেতে চাও, আগে গুরুর কাছে যাও, বলি ধরো ধরো গুরুর চরণ ধরো, ধরো ওই গুরুর চরণ ধরো, গুরুর চরণ ধরলে পারে তুমি আমাকে জানতে পারবে, গুরুর পায়ে যদি পাও পায়, যে গুরুর পায়ে পড়ে তারই হয় উপায়, যে গুরুকে পায় সে আমাকে পায়, আরে ভব ওই তরণী নদী শেষের দিনে সে অনায়াসে পার হয়ে যায়। হরি ওল হরি ওল হরি ওল। তাই আমাদের আগে দীক্ষা নেওয়া চাই মা, আমরা দীক্ষা না নিলে পারে ভগবানকে দেখতে পারব, ভগবানকে জানতে পারব না, তাই আমাদের দীক্ষা নিতে হবে, সন্তানকে দীক্ষা নিতে হবে। কি যে বলবো মা,